দাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলকে জিতাতে একাট্টা এখানকার নেতারা। মিরসরাই উপজেলা আওয়ামী লীগ ছাড়াও মাহবুব রহমান রুহেলের সবচেয়ে সাংগঠনিক শক্তির উৎস হিসেবে ধরা হয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের দায়িত্বরত নেতাদের। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের বাড়িও পড়েছে এই উপজেলায়। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ পুত্রকে জেতাতে নিজেদের সাংগঠনিক শক্তির কথা জানান মিরসরাইস্থ চট্টগ্রাম উত্তরের অন্যান্য নেতারা, যারা সবাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কর্মী। আমি তো সত্যভাগ আশাবাদী, অনুজি বললাম শুরুতে, যেটা বললাম আমার সেট আপ তো আছে, তবে সেটাকে কাজে লাগাচ্ছি কিনা, কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে কিনা, হ্যাঁ কোনো অদৃশ্য সুতার টানে কোনো সেটাকে সেই সম্ভাব্য সম্ভাবনাটাকে নস্যাত করার জন্য কোনো ষড়যন্ত্র, সে ব্যাপারে আমরা নেতৃবৃন্দ, আমরা যারা আছি আমরা সজাগ থাকবো এবং আমরা সেগুলোকে নস্যাত করে দিয়ে তাদের সেই ষড়যন্ত্রকে পাঞ্চাল করে দিয়ে আমরা আমাদের নির্বাচনের বিজয়ে মঞ্জিলে মসজিদে বসতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই নুকার প্রতীক, যেহেতু আমাদের প্রিয়নেত্রী জনতা শেখ আছেন, আমাদের মাহবুব রহমান রুহেল শেখকে দিয়েছে, আমরা এর বাইরে কাউকে চিন্তা করার মতো সেই পরিস্থিতি আমাদের নেই। আমরা সকলে ঐক্যবদ্ধ আমাদের প্রিয়নেতা মাহবুব রহমান রুহেল শেখকে আমরা আপনারা জানেন যে আমরা বরাবরই আমাদের প্রিয়নেতা ইঞ্জিনিয়ার মোশাররফের নেতৃত্বে আমরা সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, আমরা ঐক্যবদ্ধ মিরসরাইবাসী। আমরা তো মানে বলতে পারি যে শতভাগ প্রস্তুত, কারণ এটার জন্য তো আমরা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছি। আমাদের একেবারে ওয়ার্ড লেভেল থেকে জেলা লেভেল পর্যন্ত আমাদের একটা বিশাল সংগঠন আছে। এই সংগঠনের যারা মিরসরাই, আমরা জেলা আওয়ামী লীগের যারা মিরসরাই কর্মকর্তা আমরা তো আছিই, এবং আমাদের থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সবাই সম্পূর্ণভাবে একদম বলতে গেলে কি শতভাগে প্রস্তুত নৌকাকে জিতানোর জন্য। নতুন নেতৃত্ব সৃষ্টি করে সাংগঠনিকভাবে বেশ শক্তিশালী এখানকার উপজেলা ছাত্রলীগ। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও নিজ ইউনিট মিরসরাইকে করেছেন শক্তিশালী। সবাই আমরা তৎপর রয়েছি এবং প্রত্যেকটা ভোটারের মন জয় করার জন্য যা যা করার দরকার আমরা সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আশা করি আমাদের সম্মিলিত প্রয়াসে মাহবুব রহমান রুহেল ভাইকে আমাদের জাগতীয় যে নির্বাচন, সেই নির্বাচন আমরা নৌকার প্রতীকে ওনাকে বিজয় করে মহান সংসদে প্রেরণ করতে সমর্থ হব। মাস চারেক আগে গঠিত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো পরিচয় দিয়েছেন সাংগঠনিক দক্ষতার, নিজ এলাকায় তৈরি করেছেন শক্ত খুঁটি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সবার অধিকার আছে, প্রার্থী হবে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর সাথে, নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা আসবে মিরসরাইতে, এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবার, যেই পরিবার আজকে 55 বছর ধরে মিরসরাইতে উনার বাবা কাজ করছে, এর আগে উনার দাদা এমএলএ ছিল, সেখানে যাদের কাছে মিরসরাইবাসী নিরাপদ তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মিরসরাইতে কোনো স্বতন্ত্র প্রার্থী এবং মিরসরাইয়ের অন্য কোনো সন্তান প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের স্বাগতিক আসন মিরসরাই উপজেলা। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়িও পড়েছে এই উপজেলায়। বর্ষিয়ার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ পুত্র রুহেলকে জিতাতে এসব নেতাদের অবস্থানও বেশ শক্তিশালী। সাব্দুল আল রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।